চন্দ্রাণী মুখার্জি, আমি আপনালয় থেকে এসেছি। ওটা দোতলা একটা আবাসন। আমার যেদিন আমি চেক আপ করালাম নারায়ণা বাড়ার সাথে, তার আগের দিন আমার কানে রিঙ্গিং শুরু হয়। তো আমি বুঝতে পারিনি কেন, তার এক মাস আগের থেকেই আমার কানে অসুবিধা হচ্ছিল, আমি শুনছিলাম কম। তো তারপরে আমি নারায়ণা বাড়ার সাথে আসি আর এখানে এসে ডক্টর অলকানন্দা দেবনাথকে দেখাই। উনি ফার্স্টেই দেখে বলে দিয়েছিলেন আমার অপারেশন লাগবে। তো তারপর আমি এক মাস পরে এটা ভাবতে নি সময়, তারপরে আমি দেখি আরো ডিটোরিয়েট করছি। তো ডক্টর তখন আমাকে বললেন যে অপারেশনটা আমার খুব নিডেড। তো তখন আমি উনার কনফিডেন্সে আমি কনফিডেন্স পেলাম, দিয়ে আমি অপারেশন করালাম। এখন আমি অনেকটা ভালো আছি, অ্যারাউন্ড 50% আমি শুনতে পেতাম না, এখন অ্যারাউন্ড 90-95% আমার কোনো প্রবলেম হচ্ছে না। আর আমার প্রফেশন টিচিং, তো এখানে ডক্টর আমায় খুব হেল্প করেছেন। তারপরে আমি হসপিটালে যে ছিলাম নারায়ণাতে, আমার সার্ভিসেস নিয়েও কোনো অসুবিধা হয়নি, খাওয়া দাওয়া ওয়াশরুম থাকার কোনো অসুবিধা হয়নি। আর এখন আমি অনেক সুস্থ আছি, আর আজকে আমার লাস্ট চেক আপ অ্যান্ড আই এম ফাইন অ্যান্ড হেলদি। থ্যাংক ইউ। স্যার, আমি ডক্টর অলকানন্দা দেবনাথ, ENT কনসালটেন্ট, নারায়ণা মাল্টি স্পেশালিটি হসপিটাল, বেসর রোড থেকে। আজকে আমার কাছে একজন পেশেন্ট এসেছেন, মিস চন্দ্রাণী মুখার্জি। ওনার যেটা সার্জারি হয়েছে, দ্যাট ইজ স্ট্যাপিডোটোমি। তো স্ট্যাপিডোটোমিটা কি, উনি আমার কাছে এক মাস আগে আসেন যে ওনার কিছুদিন থেকে কানে শুনতে প্রবলেম হচ্ছে এবং কানের মধ্যে একটি রিঙ্গিং সাউন্ড হচ্ছে। তো আমরা ওনার অডিওমেট্রি করে দেখতে পেলাম যে ওনার অ্যারাউন্ড 50-60% হিয়ারিং লস আছে ইন বোথ ইয়ার্স, মানে দুটো কানেই উনি কম শুনতে পাচ্ছেন। এবং কারণটি আমরা যেটা ডিসকাস করলাম যে ওনার কানের যে সোনার হার থাকে তার মধ্যে সবচেয়ে ছোট হার স্টেপিস সেটি ফিক্স হয়ে গেছে, স্টেপিস ফিক্সেশন হয়েছে বা অটোস্ক্লেরোসিস হয়েছে, যার জন্য উনি শুনতে পাচ্ছেন না বা শোনাটা কমে গেছে। এবার তার জন্য আমরা ওনাকে দুটো অপশন দিলাম, ফার্স্ট ওয়ান হিয়ারিং এইড যেটা উনি ব্যবহার করতে পারেন, অথবা কানের হাড়টা সার্জারির মাধ্যমে পাল্টে দিতে পারি আমরা যাতে উনি ভালোভাবে শুনতে পারেন। তো এক মাস সময় দেওয়ার পরে পেশেন্ট ডিসাইডেড অন ডুইং সার্জারি, পেশেন্ট স্টেপিডোটোমি বেছে নেন নিজের জন্য। এবং আফটার ডুইং সার্জারি ওনার হাড়টা আমরা যখন সাকসেসফুলি পাল্টে দিই, নেক্সট ডে উই ডিসচার্জ দ্য পেশেন্ট। সো আফটার মানে অন দ্য ওটি টেবল পেশেন্ট কনফার্ম যে পেশেন্টের সোনার উন্নতি হয়েছে, এবং আফটার এ উইক ওয়েন শি কেম ফর ফলো আপ দেন অলসো শি ওয়াজ হিয়ারিং নর্মালি। তিন সপ্তাহ হয়ে যাওয়ার পরে আমরা ওনার কানের অডিওমেট্রি টেস্ট রিপিট করি এবং তাতে দেখা যায় যে পেশেন্টের 99% ক্লোজার হয়ে গেছে, তার মানে যেটা উনি শুনতে পাচ্ছিলেন না ওটার পুরোটা উন্নতি হয়েছে। সো এতটুকুই বলার আছে, ধন্যবাদ।